আমরা প্রশ্ন উত্থাপন করেছি তাদের বিরুদ্ধে যারা বৈদেশিক শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে গিটিভিকের মতো, যারা পেছনে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, তারা সাধারণ শিক্ষার্থীদের মুখোশ পড়ে যারা এই বিপদগামিতা রাজনীতি যারা প্রতিষ্ঠিত করেছে, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে কাজে লেগে যারা নিষিদ্ধ রাজনীতির বয়ান তৈরি করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ নিশ্চয়তা রয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি মোড় ঘোরানো দিন। বাংলাদেশ ছাত্রলীগ এদেশের ছাত্র সমাজের গণতান্ত্রিক প্রয়োজনে, শিক্ষার অধিকারের প্রয়োজনে রাজপথে যেমন লড়াই করেছে, একই সঙ্গে আইনগতভাবে লড়াই করার মাধ্যমে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির শুভ সূচনার যে নতুন উপাখ্যান বাংলাদেশ ছাত্রলীগ তৈরি করল, এটি আমরা মনে করি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির ইতিহাসে নতুন একটি স্বর্ণখণ্ড। একটি রিটকে কেন্দ্র করে বিজ্ঞ আদালত যে স্টে অর্ডার দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা থাকার বিজ্ঞপ্তির উপরে, আমরা মনে করি এই জয় শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের নয়, এই জয় বাংলাদেশের স্বাধীনতাকামী গণতন্ত্রকামী শিক্ষার্থীদের জয়, এই জয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জয়, এই জয় আগামীতেও বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আরও যুগোপযোগী, আরও স্মার্ট, আরও মানসম্মত শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে দায়বদ্ধ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানাব। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ছাত্র রাজনীতি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে, এবং একই সঙ্গে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, এখানকার দক্ষ মানব সম্পত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নির্ধারক ভূমিকা পালন করবে, বাংলাদেশ ছাত্র সমাজকে পথ দেখাবে, এটি আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। সেই দৃষ্টিকোণ থেকে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের উপযোগী, বিশেষায়িত ছাত্র রাজনীতির জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকে, সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সজাগ দৃষ্টি সোচ্চার ভূমিকা পালন করবে। আমরা একই সঙ্গে মনে করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি স্ট্যান্ডার্ড, একটি পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রেও বিদ্যমান যে বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদেরকে পথ দেখাতে পারে। আমরা মনে করি এটি ছাত্র রাজনীতির বুয়েট টেস্ট। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ছাত্র রাজনীতির যে নেতিবাচক বাস্তবতাগুলো রয়েছে, যে ট্র্যাডিশনাল রাজনীতিকের মধ্যে যে ঘুণে ধরা উপাদানগুলো রয়েছে, সেখানে নতুনের জয়গান গাওয়ার দীপ্ত সুযোগ তৈরি করেছে এই রায় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, এই আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, যে স্পিরিট নিয়ে তারা নেতিবাচক ছাত্র রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ক্যাম্পাসের জন্য তারা কাজ করেছে, বাংলাদেশ ছাত্রলীগ সেই চেতনাকে গভীরভাবে ধারণ করে এবং সেই চেতনার উপর ধারণ করেই আগামী দিনে তারা নতুন দিনের ছাত্র রাজনীতি উপহার দিবে, মৌলবাদ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে, দেশ ও দর্শের প্রতি দায়িত্ব পালন করবে, এটি আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা বাংলাদেশ ছাত্রলীগ পক্ষ থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। আমরা শিক্ষার্থীদের সঙ্গে ওপেন ডিসকাশনে বিশ্বাস করি, কথোপকথন, সংলাপ, আলাপনের মধ্য দিয়ে বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির পথটি কীভাবে তৈরি করা যায় এ ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্তভাবে আমরা আলোচনায় বিশ্বাস করি। শিক্ষার্থীদের যেসব উদ্বেগ রয়েছে, শিক্ষার্থীদের যেসব ক্ষোভ রয়েছে, হতাশা রয়েছে, সেই সবকে আমলে নিয়েই মুক্তিযুদ্ধের চেতনা, আধুনিক ছাত্র রাজনীতি এবং চতুর্থ শিল্প বিপ্লবের মিশেলে এবং পৃথিবীর সবচেয়ে প্রাগ্রসর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির পরিকাঠামো কীরকম, এসবের উপর ভিত্তি করে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তাদের কর্মকাণ্ড পরিচালনা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বুয়েটের শিক্ষার্থী, প্রশাসন, শিক্ষক, অ্যালামনাই, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, সাবেক সংসদ নেতৃবৃন্দ, সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই মিলে আলাপ আলোচনা করুন, আলাপ আলোচনার ভিত্তিতে একটি কোড অফ কন্ডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয়, সেই আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট, ছাত্র সংগঠনগুলো কীভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে, একাডেমিক পরিবেশের সঙ্গে কীভাবে সামঞ্জস্য রেখে ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, কী ধরনের বিধিনিষেধ থাকতে পারে যাতে করে বুয়েটের বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে যে মর্যাদা রয়েছে সেটি কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়, সে ব্যাপারে যেন তারা একটি যৌক্তিক প্রস্তাবনা উত্থাপন করে।
বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আমরা শিক্ষার্থীদের সঙ্গে মতামত নিব, তাদের মতামত সংগ্রহ করব, আমরা বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের মতামত গ্রহণ করব, দেশি বিদেশি যারা বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তারা আমরা মতামত করব। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কর্মকাণ্ড কীভাবে পরিচালনা করবে সেদিকে আনুষ্ঠানিক প্রস্তাবনা আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা উপস্থাপন করি। শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাবো। তাদের একাডেমিক ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ছাত্রী গ্রহণ করবে না, যে কারণে কর্মসূচিতে আমরা এমন সময় দিব যাতে করে বুয়েটের একাডেমিক পরিবেশ, নির্বিঘ্নে ক্লাস পরীক্ষা পরিবেশটি আমরা চালু থাকে। তবে আমরা কিন্তু কোনো ধরনের তাড়াহুড়োর মধ্যে নেই, কিংবা আমরা দলীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই বুয়েটের ছাত্র রাজনীতির চালুর আন্দোলনটা করি না। আমরা বৃহত্তর স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, প্রগতিশীল ছাত্র বন্ধুদের স্বার্থে আমরা এই আন্দোলন প্রদর্শন করছি। সাংগঠনিক কমিটি গঠন যতটা আমাদের লক্ষ্য তার চেয়ে বৃহত্তর লক্ষ্য ছাত্র রাজনীতি থেকে যেন বুয়েটের শিক্ষার্থীরা বিযুক্ত না থাকে, সে কারণে এবং একই সঙ্গে আমরা বুয়েটের শিক্ষার্থীদের মতামত নেব, তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা পরবর্তী যে সাংগঠনিক পদক্ষেপ কমিটি গঠন সহ আমাদের কর্মকাণ্ড পরিচালনা সেটি বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা গ্রহণ করব। দেখুন, সেখানে তো অবশ্যই একটি যখন আমরা আমাদের ছাত্ররাজনীতির চরিত্রটিকে আমরা যে বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি পালন করি সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে, এর বাইরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃদ্ধের অংশগ্রহণ থাকে। আমরা কোনো অবস্থাতেই বুয়েটের অভ্যন্তরীণ শিক্ষা পরিবেশ যে রয়েছে সেটির বিঘ্ন ঘটিয়ে কোনো ধরনের কর্মসূচি বাংলাদেশ ছাত্রদের পালন করবে না। তারা লিখিতভাবে দিচ্ছে যে ছাত্রলীগের নির্যাতনের কারণে আমরা ভুগছি, তারা বিভিন্ন মেডিকেল ইত্যাদি ইত্যাদি। এই পাঁচ বছরের পর যদি আপনি হিসেব করেন, পাঁচ বছরে কিন্তু তারা গত 23 সালে যদি হিসেব করেন তারা 60টা নতুন ক্রেডিট পেয়েছে, মানে শিক্ষার্থীরা উদ্ভাবনে কিন্তু এগিয়েছে পাঁচ বছরে। তো সব মিলিয়ে ছাত্রলীগ এখন কী অফার করছে যে কারণে হচ্ছে তারা ছাত্ররাজনীতি তাদের ওয়েলকাম জানাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যে প্রশ্নটি এসেছে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু নেতিবাচক ছাত্র রাজনীতি দূরীকরণের অনেকগুলো চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে। সেশনজট মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা আমাদের সাফল্য, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে পারা আমাদের সাফল্য, মেধাভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করতে পারা আমাদের সাফল্য, এবং সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করা, দেশের গণতন্ত্র এবং সাংবিধানিক অগ্রযাত্রা ধরে রাখা, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সাফল্যের পরিচয় দিয়েছি। আগামীতেও যে অবশিষ্ট যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো আমরা অতিক্রম করতে পারবো। আর অবশ্যই আমাদের যে একই সঙ্গে মিডিয়া ট্রায়াল যেন কোনো ধরনের না করা হয়, এখানে কিন্তু র্যাগিংয়ের ঘটনার অভিযোগ থাকতে পারে, সেটি নিয়ে কিন্তু আমাদের তদন্ত কমিটির আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু এই বিষয়গুলো সঠিক পরিসংখ্যান তথ্যটি আপনি জানতে পারবেন যে কী ঘটেছে না ঘটেছে। এখানে কোনো ধরনের মব জাস্টিস কিংবা এক ধরনের মিডিয়া ট্রায়াল কিন্তু করার সুযোগ নেই। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, শিক্ষার্থীদের একটি পক্ষ অভিযোগ করেছে, একই সঙ্গে যারা বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত তারা একটি অভিযোগ করেছে। এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে বা তদন্ত কমিটির পক্ষ থেকে কখনো জানানো হয়নি এতটি র্যাগিংয়ের ঘটনা ঘটেছে, এতটি র্যাগিংয়ের ঘটনা ঘটেনি। বরং গত দেড় বছরে বাংলাদেশের যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা বুয়েটের ক্যান্সেল কালচারের শিকার হয়েছে, তারা বিভিন্ন ধরনের মানসিক টর্চারের শিকার হয়েছে, তারা তাদেরকে একঘরে করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এগুলোর বিষয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জি। দেখুন, প্রশ্নই আসে না, শিক্ষার্থীদের আস্থায় নেই তো বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করে। শিক্ষার্থীরাই বাংলাদেশ ছাত্রলীগের সব বিশ্বস্ত বন্ধু, এবং যারা আন্দোলন করেছে, যারা এই যাদের ন্যায্যতার প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করছে, তারা তো বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ওয়েলকাম জানাচ্ছে। তাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। আমরা প্রশ্ন উত্থাপন করেছি তাদের বিরুদ্ধে যারা বুয়েটের শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে গিরিভিকের মতো, যারা পেছনে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, তারা সাধারণ শিক্ষার্থীদের মুখোশ পরে যারা এই বিপদগামিতা রাজনীতি যারা প্রতিষ্ঠিত করেছে, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে কাজে লেগে যারা নিষিদ্ধ রাজনীতির বয়ান তৈরি করছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার রয়েছে। তারা কিন্তু কমিটি গঠন করেছে, আমরা যেটি বলছি যে কোভিড
চলাকালীন সময়ে যখন বুয়েটের এই বুয়েট প্রশাসন বিজ্ঞপ্তি দিয়েছে তখন কিন্তু তারা কমিটি গঠন করেছে, অপরাপর অনেক সংগঠন কিন্তু কমিটি গঠন করছে, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, যুদ্ধাপরাধী, মানবতাবাদী সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে অনেকবার এসেছে। এই বিচ্যুতি কিন্তু এবং যেই বুয়েটের শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা না জানানো এবং বুয়েটের সিদ্ধান্ত, বুয়েট প্রশাসন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটিকে পাশ কাটানোর প্রবণতা অন্যান্য সংগঠন কিন্তু প্রত্যেকটি দেখেছে, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের আন্দোলনকে শ্রদ্ধা জানিয়েছে, স্ক্রিপ্টকে সম্মান করেছে এবং প্রশাসনিক যে নিয়মতান্ত্রিকতা সেটি প্রদর্শন করেছে। বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করেই একটি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির প্রস্তাবনা রোডম্যাপ উল্লেখ করার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়া আমরা যাবো এবং শিক্ষার্থীদের কাছে আমরা উন্মুক্ত আলাপন করবো, তাদের মতামতের ভিত্তিতে আমরা নেতৃত্ব নির্বাচন করবো, এটি আমরা জানাবো। যেহেতু আমরা বলছি যে বুয়েটের একাডেমিক ক্যালেন্ডারের সব বিষয়টি মাথায় রেখে যেহেতু পরীক্ষার স্কেডিউল করার বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি, কারণ তাদের তারাই আমাদের প্রাইম ফোকাস, তাদের লেখাপড়া যেন আরও সমৃদ্ধ হয়, সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং কোনোভাবেই যেন একাডেমিক জীবন বিপন্ন না হয় সেটি মাথায় রেখে আমরা আমাদের পরবর্তী কাল উদ্যাপনা করবো। আমরা বুয়েটের যে কোনো শিক্ষার্থীর সঙ্গেই বলতে চাই, বিশেষ করে যাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কন্ট্রাক্ট টেরোরিজম ইউনিটের কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, এর বাইরে যারা রয়েছে তাদের সবার সঙ্গে বাংলাদেশ থেকে উপস্থিত রাজি রয়েছে। দেখুন একটি কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, কারণ এটি কিন্তু আমরা সবাই জানি, আমাদের বিদ্বজ্জন যারা রয়েছেন সবাই জানেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কোনো আইনগত সুযোগ নেই, কারণ এটি তো আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। সে কারণে বুয়েটের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যে কোনো আইনগত প্রক্রিয়ায় তারা যেতে পারে, কিন্তু তাদের নিজস্ব বিষয়ে আমি আহ্বান জানাই যে বুয়েটে অবশ্যই ছাত্র রাজনীতি থাকবে, এটি কোনো অবস্থাতেই তারা বন্ধ করতে পারবে না এবং জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়ে জনগণের জন্য প্রচলিত যে আইন সেই আইন তো অবশ্যই থাকবে। আমরা বলছি তাদেরকে, আমরা বলছি যে ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে কিন্তু ছাত্র রাজনীতির কাঠামোটি কীরকম হবে সেই ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা আলাপ আলোচনা করুক, নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির পথ দেখার, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের উপযোগী বিশেষায়িত ছাত্র রাজনীতির এটি রূপকল্প তারা তৈরি করুক, এটি তাদের জন্য আমরা মনে করি যৌক্তিক সমাধান। ইতিমধ্যে শিক্ষার্থীদের নানা অংশের সঙ্গে দেখুন আইনগত পদক্ষেপের বিষয় তো যে কেউ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেটিকে তো আমাদের দিক থেকে কোনো কিছু করার সুযোগ নেই। আমরা কিন্তু ইতিমধ্যেই বুয়েটের বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছি, অনেক আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গেও কিন্তু আমাদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মত বিনিময় হয়েছে এবং সবাই কিন্তু এখন যে বিকল্প ছাত্র রাজনীতির প্রস্তাবনা এটির প্রতি সবার এক ধরনের আগ্রহ আকর্ষণ আমরা দেখতে পেয়েছি।